আর সরুনার কথা কি কুমু আরো শুনতে চাও? ছোট ভাই তো তোমাদের আরো ভালো, বিদেশে থাকে, ছেলের অনেক টাকা, সুন্দর মাইয়া দেখা দিছ, বিয়া কই বিয়া করলো? জাল্লাগর মসজিদ গিয়া বিয়া করলো। বাপ দাদা 14 গুষ্টি মাছ ধরে খাইছে, সি এই গুষ্টিত বলে আমাক বিয়া দিছে গো। শিরে গুকরা সাপের মতো ফই ফই করে জাত খুঁজতেই করতেছে। গুকরা সাপ আমি? আমি গোকরা সাপ কখন হয়েছি? বিয়া করার পর যখন আনছনা এই বাড়িতে প্রথম পা দিছি তখনই আমি গোকরা সাপটা হয়েছি। আর কি করবো, বউয়ের মতো কোনোদিন আচার আচরণ কারো দেখছি আমি? দেখি তো নাই। সবাই কি করছে? দাসী বান্দির মতো ব্যবহার করছে, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, লাউ কাটা, মাছ কাটা। এক একজন তো নবাবজাদি মাছ কাটতে পারে না, কারো বাপ মায়ের বাসায় এগুলো শিখায় নাই, বাসায় কোনোদিন মাছ উড়ে নাই কারো। সবাই তো শ্বশুর বাড়িতে এসে দেখছে। শেষ হয়েছে, শেষ হয়েছে, শুরুই করলাম না শেষ তো ওকে।